Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shubhriya darshok mandali. Asha kori apnara shokole bhalo achen. Shubhriya darshok mandali. Ajke amra chole aschi Brahmanbaria jelar Bancharampur thanar Ayupur gramer ekdom biris songlongnam. Ta ajke amra je khamartite dariye achi khamarti hocche ma babar dua hatchery and sales center ar etir proprietor hocchen Giyasuddin bhai. আর আপনারা জানেন গিয়াসউদ্দিন ভাই দীর্ঘ প্রবাস জীবন শেষ করে এসে বাড়িতে এসে তিনি একটি বিশাল সমন্বিত খামার গড়ে তোলেন যে খামারে রয়েছে আপনার দেশি মুরগি টাইগার মুরগি ফাউমি মুরগি এখন উনি একটা নতুন প্রজাতির মুরগি পালন করতেছেন সেটা হচ্ছে অস্ট্রালপ মুরগি আর এই অস্ট্রালপ মুরগিটা ডিমের জন্য খুবই ভালো এটা অস্ট্রেলিয়া থেকে আগত তা আজকে আপনাদেরকে এই অস্ট্রালপ মুরগি নিয়ে বিস্তারিত আলোচনা করব যেটা বছরে কতটা ডিম দেয় এটা খাবার খরচ কত সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং যারা বাচ্চা ক্রয় করতে চান বাচ্চা রেট কি রকম ওঠানামা করতেছে সে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আশা করি সম্পূর্ণ সময়টা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গ্যাস ভাই ঘুরতে ঘুরতে আবারো আপনার সামনে চলে আসলাম আমি আপনার পরিচয় জানি কিন্তু আমার দর্শকদের জন্য আপনার বিস্তারিত একটু পরিচয়টা দেন আমার পরিচয়টা হইছে আপনার এটা বনবাড়িয়া বানছারাপুর গ্রাম আইপুর বৃষঙ্গলন এটা মাওয়ারদ হেচারি আপনার এটার বয়স হইছে আপনার 7 বছর খামারে বয়স 7 বছর আমার নাম গিয়াসউদ্দিন আমি একজন প্রবাসী সৌদি আরব আচ্ছা মানে মূলত আপনি প্রবাস থেকে আইসা খামার দিবেন জি তো আপনার এই খামার তো বিশাল বড় এখানে কি কি পালন করেন আমাদের এন আসলে বাংলাদেশে সবাই জানে মোটামুটি আমরা প্রথম শুরু করি আপনার কোয়েল পাখি দিয়া কোয়েল পাখির পরে আপনার দেশি মুরগার যাই দেশি মুরগার পরে যাই আমরা ফাউমিতে ফাউমির পরে টাইগারে এখন আছে অস্ট্রালপ এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি অস্ট্রালপ এটি অস্ট্রালপ জি এটি অস্ট্রালপ তো অস্ট্রালপের ভিডিও আমরা আগে একটাই করছি দিনাজপুরে তো এটা আমি যতটুকু ওনার কাছ থেকে জানতে পারলাম এটা নাকি অস্ট্রেলিয়া প্রজাতির জি এটা আসলে অস্ট্রেলিয়া প্রজাতি আচ্ছা তো এটা কিসের জন্য বিখ্যাত এই মুরগিটা কেন পালন করতেছেন আসলে এটা আপনার বিখ্যাত হইছে আপনার এটা ডিমের জন্য বিখ্যাত ডিমের জন্য মাংসের জন্য না মাংসের জন্য হয় লেকিন মাংসের জন্য আমরা মনে করেন আমি প্রথম প্রাথমিক অবস্থা আপনারা এটা সবাই জানে 300 মুরগা দিয়ে প্রথম প্রাথমিক অবস্থা শুরু করি শুরু করার পরে মোটামুটি ভাবে আসলে আমি দেখলাম ডিমের জন্য এটা আসলে লাভজনক কারণ এটা সাইজটা কি দেশি মুরগির মতো হয় না সাইজ দেশি মুরগির মতো না দেশি মুরগির থেকে আপনার সব সময় আপনি 1 কেজি বেশি থাকবে প্লাস 1 কেজি পুনে 3 কেজি বেশি থাকবে আপনার মোটামুটি ভাবে পুনে 1 কেজি বেশি থাকলেও মোটামুটি আপনি ডিম প্রোডাকশন অনেক বেশি পাইবেন এবং কি মুরগা আপনার মাংসের জন্য যখন লাস্টে বিক্রি করতে যাবেন তখন একটা মুরগা 2 কেজি থাকলে তো মুরগির টাকাটা আপনি পাইতেছেন মাশাআল্লাহ দিলে আচ্ছা মানে এটা হচ্ছে দেশি চেয়ে একটু বড় কিন্তু টাইগারের চেয়ে ছোট জি টাইগার থেকে অনেক ছোট টাইগারের থেকে অনেক ওজন কম প্লাস আপনি এটা দেশি থেকে বড় ডিম সেম দেশির মতো সেম দেশির মতো সাইজটা ডিমের সাইজটা জি আচ্ছা তো এটা ডিম দেয় কতগুলো বছরে এটা আপনি ডিম পাবেন মোটামুটি 300 উপরে পাবেন 310টা 300 এমন ডিম পাবেন ইনশাআল্লাহ 300 উপরে জি 310টা তো অনেক ভালো ডিমের জন্য জি ভালোর জন্য অনেক ভালো ডিমের জন্য আচ্ছা এটা তো আমি শুনেছি যে অস্ট্রেলিয়াতে এটা সর্বোচ্চ রেকর্ড যেটা 364 দিনও আছে আমরা আসলে এত আমি পাই নাই আমি যখন প্রথম প্রথম 300 প্লাস হয়েছে তখন আমি ভাবছি এটা ডিমের জন্য করা যায় এটা ডিমের জন্য লাভজনক ব্যবসা তখন আমি যেটা বলছি সেটা হচ্ছে সর্বোচ্চ এটা হচ্ছে একটা রেকর্ড মানে সবসময় তো আপনি এরকম দিবেন না আপনি যেটা বলছেন 300 310টা হয়তো বা এগুলোই দিয়ে থাকে আর কি আমি 300 10টা 20টার উপরে কখনো পাই নাই আসলে ওই জিনিসটা আমি বলতে পারবো না সঠিক যেটা আমি পাইছি না এটা বলতে পারলে প্রাথমিক অবস্থা 300 মুরগা দিয়ে আমি শুরু করি 320টা অন্ত আমি লাস্ট পাইছি এখন মোটামুটি ভাবে আর 500 দিয়ে শুরু করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা যেই যাত্রা দেখতেছি এটা কি অরিজিনাল অস্ট্রালপ নাকি এখানে মিক্সড আছে কিছুটা না আমরা মুরগাটা যে অরিজিনাল অস্ট্রালপ হয় আমরা যখন আপনার লাতাটা যখন সংগ্রহ করতে গেলাম লাতাটা আমরা যেই যত আপনার লাতা ইয়েই করবেন লাতা আপনি এই কালারে হবে লাতা ওই যে আপনি কালো লাতা দেখতেছেন এই কালো লাতা হবে তো এই লাতার করস্টার কারণে আমরা দেখলাম সব কিছু মিলাইয়া এই যে দেখেন এই মুরগিটা কালো কিন্তু কেন আমি সর্বোচ্চ 10% মুরগি আপনার একটু বাদামি কালার আছে গলা দিয়ে আর সব মুরগি কিন্তু কালো তো আপনি ওই লাতার কারণে আমি মনে করতেছি আপনার যে বাদামি কালার গলা দিয়ে কুদুর আসতেছে এটা লাতার কারণে হইতেছে আচ্ছা মানে অস্ট্রালপের লাতাগুলো কি এরকম লালই থাকে লালই থাকে মানে এমন লাই একটু হালকা কালো হালকা লালই থাকে অস্ট্রালপের লাতা যে মুরগিগুলো যেগুলো ডিম পারে এগুলো কি কালো হয় জি ডিম আমার প্রথমটা কিন্তু আরো কালো ছিল 300 ফেরেন্স এখন কিন্তু মোটামুটি যখন আমরা লাতার থেকে ফেরেন্স নিজে ইয়া উৎপাদন করছি তখন কিন্তু আপনার মোটামুটি এখন আপনার হালকা একটু বাদামি আছে বাদামি হালকা একটু বাদামি হলো এটা অস্ট্রালপ আপনার প্লাস আমরা যেটা আমরা পাইছি আর এবং কি এটা অনেক ডিমের জন্য অনেক বিখ্যাত অনেক ভালো ডিমের জন্য এটা আচ্ছা তো আপনার এখানে কতগুলো আছে এখন আমার আগে আছে 300 ফেরেন্স এখন আছে 500 800 ফেরেন্স আছে 800 পেন্স আছে 800 পেন্স আচ্ছা আপনি এগুলো সংগ্রহ করছেন কিভাবে এটা আপনার প্রথম আমি সংগ্রহ করি আপনার আমরা এক লোকেতে ডিমের মাধ্যমে ডিম নিয়ে আসি ডিমের মাধ্যমে আমরা এটা নিজের ইনকিউবেটর আমাদের হ্যাচারে আসি হ্যাচারতে ফুড়ে প্রথম আমরা শুরু করি রেখে আপনি তো গ্যাস ভাই আপনি তো ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফোটালেন তো বাচ্চাগুলোকে কিভাবে লালন পালন শুরু করেন
আমরা তো আসলে মানে অন্যান্য খামারের মতো না, আমরা কিন্তু আসলে সেম পজেটের মতো, যে আপনি বাংলাদেশে সবাই জানে বিখ্যাতভাবে আমরা সিস্টেম করছি বা আমরা সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং সব ধরনের জিনিস আছে আমাদের হ্যাচারিতে। আমরা হ্যাচারি কিন্তু কোনো খামার না, আমরা আসলে পজেটের মতো করছি, তিনটা পজেট করছি। তো আমাদের এনে সিস্টেম হচ্ছে আপনার প্রত্যেক পার্ট বাই পার্ট ঘর আছে, প্রত্যেক পার্ট বাই পার্ট বোর্ডিং আছে, প্রত্যেক পার্ট বাই পার্ট লোক আছে। আপনি অবশ্যই একজন কাজ করে, মিশিং ঘরে একজন কাজ করে, বোর্ডিং ঘরে এক্সট্রা একজন কাজ করে, অস্ট্রালপ নিয়ে একজন আছে, পাওমি নিয়ে একজন আছে, দেশি নিয়ে একজন আছে, ভাগ করা দেওয়া হয়েছে। তো আপনার এরা যারা দেওয়া হয়েছে প্রত্যেকটি লোকের আমার কোম্পানিতে আপনার আমার ফার্মে আপনার বয়স হয়েছে 3 বছর, 2 বছর, 2.5 বছর। আমাদের এনে কিন্তু দিনাজপুরের লোক আছে কাজ করে, আমার নাম রংপুরের লোক আছে কাজ করে। আচ্ছা, মানে যার দায়িত্বে দিয়েছেন সে পালন করছে, তারপরে তো আপনি সার্বিক দেখাশোনা করেন। তো গ্যাস ভাই, আপনি তো এই বাচ্চা ফুটানোর পরে কতদিন আপনি এটারে বোর্ডিংয়ে রাখছেন বা কী ধরনের ভ্যাকসিন দিয়েছেন? বোর্ডিংয়ে রাখাটা কি আপনার মনে করেন যারা ম্যানেজমেন্ট করতেছে তাদের শিখিয়ে দিছি বা আমরা মাঝে মাঝে চেক করি, ম্যানেজার আছে চেক করি, নিজে চেক করি। আপনার বোর্ডিংয়ে যদি আপনার শীত থাকে মোটামুটি আপনার কমসে কম 15 থেকে 20 দিন বোর্ডিং চাইবো, মানে দিনও না চাইলেও রাত্রে চাইবো। আর এখন যে গরম আইয়া পড়ছে মোটামুটি, গরমের ভাব কিন্তু হয়েছে আজকে মানে ফেব্রুয়ারি আপনার 20 তারিখ না 9 তারিখ, তো আপনার মোটামুটিভাবে গরম এসে গেছে। তো এখন গরমের কালীনে আপনার মোটামুটি সর্বোচ্চ যদি বোর্ডিং চায় রাত্রে আপনার 10 থেকে 12 দিন চাইবো রাত্রের তাপ। আর দিনও মনে করেন 2 দিন পর থেকে আর দিনও কোনো তাপের প্রয়োজন নাই, 30 ডিগ্রি তাপমাত্রা যদি বাড়ে থাকে তাপের কোনো প্রয়োজন নাই দিনও। আচ্ছা, গরমের দিন এগুলোর বাচ্চা পালন খুব সহজ? হ্যাঁ, গরমের দিনে তো অনেক সহজ। আচ্ছা, কী ধরনের ভ্যাকসিনগুলো দিয়েছেন? আপনার ভ্যাকসিনটা বলতে আপনার মোটামুটি মনে করেন আমাদের যেই ভ্যাকসিন দেওয়া আছে আমরা প্রথম দিন মারেক্স দিয়ে দিই, 3 দিনে রানী খেত আপনার একটা আছে, 7 দিনে কিল ভ্যাকসিন আছে, 9 দিনে গামরু আছে, 13 দিনে ঠোঁট ছাঁকা দিতে হয় আপনার, 17 দিন আবার গামরু আছে, 22 দিনে রানী খেত আছে আপনার, 30 থেকে 32 দিনের ভিতরে ফলফক চিত হইব, 40 দিনের দিনের কৃমি আছে। তো মেন্টালি আপনার 40 দিনের ভিতরে সবচেয়ে গুরুত্ব সহকার ভ্যাকসিন এবং গুরুত্ব সহকার ট্রিটমেন্ট এবং কি মুরগি সুস্থ রাখার একটা কথা মনে রাখবেন। ফার্স্ট আমরা শুধুবালা কিন্তু মনে করেন যত যত্ন থাকবো বড় হলে কিন্তু সন্তান এত ভালো থাকবো, অযত্ন রাখলে কিন্তু শুধুবালা বড় হলে কিন্তু রোগ জীবাণু বিভিন্ন রোগের আক্রান্ত করবে, এটা আপনার আক্রান্ত করলে গায়ল করতে পারবে। সেম মুরগার আপনার মুরগার ব্যাপারটা এমনই, 40 দিনের ভিতরে যে ট্রিটমেন্টই করতে পারলে গুরুত্ব সহকার এটা করতে পারলে আপনার যে কোনো রোগে আপনার মুরগার গায়ল করতে খুব কষ্ট হইব, এবং রোগগুলো যদি আক্রান্ত হয়ও আপনি আমাদের কাছে ট্রিটমেন্ট আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন রহমত করে আপনার সর্বোচ্চ 5% মুরগা ক্ষতি হবে, রানী খেত ধরলো মানুষের মুরগা ট্রিটমেন্ট কাজ করবে। লেকিন একটা কথা স্পষ্ট, আমাদের খামার থেকে মাল নিলে আমরা কিন্তু স্পষ্ট ভাষা বুঝাই দিই কী কী করতে হবে এবং কী কী জানতে হবে, আর জানার পরেও আপনার টেলিফোন দিয়ে কিন্তু দিন দিন জানতেই আছে এমন কথা কোন বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন রহমতের মালিক। আমরা খামারতে মাল নিয়ে 90% লোক বাংলাদেশে এখন 7 বছরের ভিতরে সাকসেস আছে, আপনার মূল খামারে কোনো লোক 90% লোক সাকসেস আছে, 10% লোকের সমস্যা হইতে পারে না, এটা অবশ্যই 10% লোকের। অনেক সময় দেখা গেছে নিজের খেয়ালের কারণে এরকম ভুল ত্রুটি হয়ে থাকে। তো ভাই, কতদিন থেকে নিয়ে আপনি এটা ডিম পাওয়া শুরু করলেন? আমরা 4.5 মাসের থেকে, 4 মাস প্লাস থেকে ডিম আইসা গেছে ইনশাআল্লাহ, এটা ডিম আইসা গেছে 4 মাস প্লাস। আচ্ছা, এখন আপনি কতগুলো করে ডিম পাচ্ছেন দৈনিক? আমার এখন প্রোডাকশন পাইতেছি 80-85% উপরে, আমি এখনও প্রোডাকশন পাইনি, আমায় যা বলবো সব কারেক্ট কথা। আপনি 85% উপরে প্রোডাকশন পাইনি, একজনে বলবো 90%, 95%, ওইটা না, 85% উপরে প্রোডাকশন হয় না, 85% প্রোডাকশন পাইলেও আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যে ডিমগুলো পাচ্ছেন এগুলো কি আপনি ইনকিউবেটরের মাধ্যমে ফোটাচ্ছেন না ডিম বিক্রি করে দিচ্ছেন? না না, আমরা ফেরেন্স করছি, ফেরেন্স আপনার খরচ আছে, লাতা রাখছি না আপনার, লাতা রাখার পুরোটি মুরগি মানে বই যে কালোর শব্দটা বলছিলেন, পুরোটি মুরগি 100% কালো থাকলে লাতার কারণে কিন্তু একটু মানে মাঝে মাঝে একটু গলা বাদামি কালার হয়ে যেত কয়েকটা। তো আপনার আমরা নিজের ফেরেন্সের আপনার মেশিন আছে, আমার 4-4টা মেশিন আছে আপনার, 4-4টা মেশিনে ডেলিভারি দিয়ে তো বাচ্চা আপনারা শেষ করতে পারে না, ডিম আমরা আরেকখানে সংগ্রহ করি, আমরা ডিম বিক্রি করবো তো দূরে থাক। আচ্ছা, গ্যাস ভাই, যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিসের বাচ্চা? এই যে আপনারা দেখেন একটা প্র্যাকটিক্যালি এখন একটা জিনিস দেখেন, এই যে আপনারা বলতেছেন এই যে অস্ট্রালফের বাচ্চা দেখেন, আমাদের সরাসরি হ্যাচারি, আমাদের সরাসরি আপনার নিজের উৎপাদন নিজের ডিম সরাসরি আপনারা দেখেন হেঁচি, এই যে অস্ট্রালফের বাচ্চা আপনার, এই যে নিচে রাখো এই যে দেখেন, হ্যাঁ এগুলো হচ্ছে অস্ট্রালফের বাচ্চা, অস্ট্রালফের বাচ্চা দিয়ে সরাসরি আপনি এই যে অস্ট্রালফের বাচ্চা আপনি। আচ্ছা, এগুলো আপনার ইনকিউবেটরে আপনার এখানে হ্যাচারিতে তৈরি করতেছে? জি, নিজের হ্যাচারি থেকে উৎপাদন। এই বাচ্চাগুলো কতদিনের? এটা বাচ্চা আপনার কালকে রাত্রে ডিম ডালছে, আজকে বাচ্চা ফুটতেছে মোটামুটি আলাদা দিলে, এই যে আপনার বাচ্চা, এই যে অলরেডি আপনার কয়টা ফুটতেছে এই যে দেখেন, এই যে বাচ্চা আপনার মোটামুটি ফুটতেছে বাচ্চা, এখন এই যে বাচ্চা ফুটতেছে, এই যে দেখেন বাচ্চা ফুটতেছে। এখান থেকে আপনারা বোর্ডিংয়ে নিয়ে যাবেন? হ্যাঁ, বোর্ডিংয়ে নিয়ে যাবো। আচ্ছা, কেউ যদি নিতে চাই আপনারা কি একদিনের বাচ্চাগুলো দেন না আর একটু মানে পালন করার পর ভ্যাকসিন ট্যাকসিন করে দেন? তো এই বাচ্চাগুলো আপনারা কীভাবে বিক্রি করেন? আমরা বাচ্চা যে যেই ছেলে বাচ্চা নিবো, যে যেই ছেলের বাচ্চা সেই বাচ্চা সব বাচ্চা দেওয়া সম্ভব ইনশাল্লাহ। আচ্ছা, মানে আপনারা এখান থেকে চাইলে কেউ 0 বাচ্চা নিতে পারবে সরাসরি দিয়ে দিবেন, আবার কেউ চাইলে আপনারা বোর্ডিংয়ে আছে ওইখান থেকেও দিয়ে দিবেন, ওইখান থেকে নিতে পারবো সমস্যা নেই। আচ্ছা গ্যাস ভাই, ঠিক আছে। আচ্ছা, রেটটা কীরকম উঠানো? আমার আসলে বাচ্চা রেটটা এখন বাচ্চা আপনার গরম আইসা পড়ছে, বাচ্চা রেট বেশি মোটামুটি আমরা এখন অস্ট্রালপ 40 টাকার বিক্রি করতেছি। আচ্ছা, একটু বেশি হয়ে গেছে এখন শীত গিয়ে গরম চলে, বাচ্চা রেট বাইরে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে 800 মুরগি আপনি পালন করলেন,
100 মুরগিকে বাচ্চা থেকে প্যারেন্টস ডিম পাড়া পর্যন্ত আনতে আপনার কত টাকা খরচ হয়েছে? আপনার এই আমি তো আষ্টো মুরগি তো 200 দুই ভাগে করেছিলাম, প্রথম 300 পরীক্ষামূলক করেছিলাম, এরপর লাস্টে আপনি এখন 800-500 নিয়েছি। 500 মুরগা যদি কোনো ভাই করতে চায়, কোনো ভাই করার আগ্রহ হয়, আসলে 500 মুরগা দিয়ে একটা ফ্যামিলি মোটামুটি চলা সম্ভব। কেমন আপনার 500 মুরগা আপনি মোটামুটি গড় যদি সহকা ইনভেস্ট করে তাহলে 290,000 280,000 টাকার ভিতরে সে গড় সহকা আপনি পারবে করতে পারবে, কোনো সন্দেহ নেই। ডিম পাড়া পর্যন্ত তার 280,000 টাকা খরচ হবে, 280,000 টাকা 70,000 টাকা খরচ হবে ইনশাআল্লাহ 500 মুরগি পালন করলে। হ্যাঁ, গড় শখ ফেরে আপনি গড় শখ, আর যদি গড় ছাড়া করে তাহলে 230,000 220,000 টাকার ভিতরে ইনশাআল্লাহ 500 মুরগি পালন করতে পারবে। আচ্ছা, এটার মধ্যে সব কিছু আছে, ভ্যাকসিন, ওষুধ, খাবার দাবার, বাচ্চা ক্রয় থেকে শুরু করে এভরিথিং সব কিছু? জি, আমার তো যে সেদের মাল নেক, সে আমার তো দেড় মাসে মাল নিল, এই টাকায় আসবে ইনশাআল্লাহ, এই টাকায় খরচ আসবে। আচ্ছা, এখন মনে করেন সে 300,000 টাকা খরচ করে 500 মুরগিকে প্যারেন্টস করলো, এখন সে মাসে কি পরিমাণ টাকা আয় করতে পারবে? 500 মুরগিতে আপনি যদি সে আয় করে মোটামুটিভাবে ম্যাক্সিমাম আয় একে নর্মালিভাবে আয় হলো 30-35,000 টাকা মাইতে পারবো ইনশাল্লাহ 500 মুরগা থেকে। আচ্ছা, এটার একটু হিসাবটা দেন কীভাবে আয়টা করবে? যদি সে আপনার 500 মুরগা থেকে আপনার যদি হিসাবটা চান তাহলে তো আমার হিসাব বড় হিসাব। 500 মুরগাতে নর্মালিভাবে যদি সে 80% ডিম পায়, আপনি একটা ডিমে খরচ যাবে সর্বোচ্চ মনে করেন ধরেন আপনার 3.5-4 টাকা। আপনার যদি একটা ডিম পার পিসে 10 টাকা বিক্রি করে তারপর মাসে 30,000 টাকা মাইতে পারবে 500 মুরগি থেকে ইনশাল্লাহ। আচ্ছা, আর যদি কেউ বাচ্চা উৎপাদন করে বিক্রি করে তাহলে তার লাভের পরিমাণটা একটু বৃদ্ধি পাবে? হ্যাঁ, যদি সে ফেরেন্স করে বাচ্চা আপনার হেচারি করতে চায় তাহলে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। তো এরকম খাবার হিসাবে কত যাইতে পারে? আপনি শুনেন, যদি নর্মালিভাবে লাভ হয় 30,000 টাকা লাভ হবে, যদি সে মনোযোগ সহকারে করতে পারে, আমি কিন্তু প্রথমে বলছি ভালো ইনকাম আছে এটার ভিতরে, আপনার নর্মালিভাবে করলে 30,000 টাকা লাভ হবে। সেম আমি নর্মালিভাবে আপনি ভালো যদি মনোযোগ সহকারে করে তাহলে অনেক লাভ হবে, এখানে আমরা ওইটা বলতে চাই না। প্র্যাকটিক্যালি করুক, করার পরে আসলে একটা জিনিস বুঝতে পারবো আসলে এটা কতটুকু লাভজনক, তাহলে এই জিনিসটাই স্পষ্ট। তো আমি একটা কথা বলবো দর্শকদের উপরে, আপনারা করতে পারেন, করলে আসলে যদি মন সুযোগ দিয়ে সহ করেন, ভালো খামারতে মাল নেন, ভালো খামারে কোনো সহযোগিতা থাকে তাহলে ইনশাআল্লাহ লাভবান হওয়া সম্ভব। আচ্ছা, আপনি যে 30,000 টাকা বললেন এটা হচ্ছে সকল খরচ বাদ দিয়ে তারপরে মাসে 30,000? জি, একেবারে সব কিছু বাদ দিয়ে 30,000 টাকা থাকবে, আর যদি সে আরও হিসাব কিতাব করে ইনশাআল্লাহ আরও ইনকাম বেশি হবে। আচ্ছা, তো গিয়াসুদ্দিন ভাই, আপনার এখান থেকে কি কিছু বাচ্চা দিবেন? আমার অনেক দর্শকে নিতে চাই। না, বাচ্চা তো অবশ্যই দিব, বাচ্চার জন্য আসলে আমরা বসে রয়েছি, বাচ্চা দেওয়ার জন্য প্রচুর চাহিদা বাচ্চার, যে কোনো ভাই চাই একবার আমরা দেওয়ার জন্য ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনার এখান থেকে বাচ্চা নিলে কীভাবে নিবে? আমাদেরকে বাচ্চা নিলে আসলে আমাদের বাচ্চা নিলে আমাদের অবস্থান রয়েছে আপনার এই জায়গায় বাউনবাড়িয়া বাঞ্ছারাপুর গ্রাম আইপুর ব্রিজ সংলগ্ন, আমার এসে মাওয়ার্দ হ্যাচারি, আসলে এটার বয়স মাসালা দিলে 7 বছর, হ্যাচারি বয়স 7 বছর। তো আমার আমি একজন সৌদি আরব প্রবাসী গিয়াসুদ্দিন, তো যে কোনো ভাইয়ের যোগাযোগ করেন, যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, বাচ্চার রেটটা কীরকম উঠানো? আসলে বাচ্চার রেটটা এখন বাচ্চা আপনার গরম আসে বসে বাচ্চার রেট বেশি, মোটামুটি আমরা এখন 48-40 টাকা বিক্রি করতেছি। আচ্ছা, একটু বেশি হয়ে গেছে এখন শীত গিয়ে গরম চলে, বাচ্চার রেট বাইরে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো গিয়াসুদ্দিন ভাই, আপনার সফলতার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আপনি ভালো থাকেন, দেশবাসীর জন্য ভালো থাকেন ইনশাআল্লাহ।